প্যাসিজ হাসিনা সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সেই প্যাসিজ হাসিনা সরকারের সাবেক অবৈধ মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে অন্য মামলার থেকে রিমান্ড থেকে রিমান্ড শেষে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং যে মামলাটি তাকে আজকে উপস্থাপিত করা হয় সেটা হলো কতহালি থানার একটি তেরো নয় চব্বিশ একটি মামলায় মানি লন্ডারিং মামলা এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই দুজন আসামিকে আদালতে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং রিমান্ড দরখাস্তে তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই দুজন আসামি আপনারা যখন দেখেছেন যে নুকাত করে লুঙ্গি পরে দাড়ি টাড়ি দাঁড়ি শেভ করে যখন তারা পালিয়ে যাচ্ছিল তখন তাদের কাছ থেকে গত তেরো আট চব্বিশ তারিখে সদরঘাট দুই নগ মসজিদগের স্থানে তারা কয়েকটি ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল ওই ব্যাগের মধ্যে বিভিন্ন দেশের বিশেষ করে মার্কিন ডলার ফাউন্ড ভারতীয় মুদ্রা থাইল্যান্ডের মুদ্রা এবং ভুটানের মুদ্রা উজবেকিস্তানের মুদ্রা এবং এছাড়াও সৌদি রিয়েল সিঙ্গাপুরের মুদ্রা এবং ইউরো ইউরো ডলার এইসব তাদের ওখান তাদের কাছে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এবং এই বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং সেই মামলায় আজকে দুজনকে এই আদালতে উপস্থাপিত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা বলেন যে যেহেতু তাদের কাছে এই বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া গিয়েছে এবং এই বৈদেশিক মুদ্রাগুলির উৎস কোথার থেকে এসেছে এবং তারা কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এবং আমরা এও বলেছি যে সুরাসার আর সরকারের যে সব মন্ত্রী এমপিরা বিদেশে পালিয়ে যাচ্ছিল প্রায় প্রত্যেকের কাছেই মুদ্রা বা টাকা ছিল যেমন মানিক যখন পালাচ্ছিল তখন সে বলে তার কাছে টাকা ছিল তার সে টাকাটা বর্ডার অন্যরা নিয়ে গেছে এবং মজামুল বাবু সহ যখন পালাচ্ছিল তখন তারাও বলেছে যে আমাদের কাছে টাকা ছিল যারা আমাদেরকে পার করতেছিল তার টাকাগুলো নিয়ে গেছে তাতে বোঝা গেল তাদের সবাইয়ের কাছেই বৈদেশিক মুদ্রা ছিল যেমন তারা বিদেশে গিয়ে এই মুদ্রাগুলো ব্যবহার করতে পারে সেই জন্য এই মুদ্রাগুলো এখানে তাদের থেকে আটক করা হয়েছে তো পুলিশ তদন্তকারী কর্মকর্তা তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার রহস্য এবং এই মুদ্রার রহস্য এবং উৎস এবং আরও কিভাবে এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো এবং তাদের কাছে কী পরিমাণ মুদ্রা অন্য কাছে কোনো জায়গায় লুকিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কি পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে সেগুলি এই তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য শুনে এবং তাদের রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা দরখাস্ত শুনে উভয় পক্ষের দরখাস্ত শুনে এবং উভয়কে শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আসামি জনাব সালমান ইফরম সাহেব এবং জনাব আনিসুল্লাহ সাহেবকে কোর্টে হাজির করেছে তাদেরকে কতলি থানার মামলা নম্বর তেরো নয় দুই মামলা এটা এই বৈদেশিক মুদ্রা আইনে তাদেরকে এখানে সুনারেশ দেখানো হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল সেখানে আদালত শুনানি অন্তে পাঁচ দিনের রিমান্ড অ্যালাউ করেছেন কিন্তু আদালত এখানে তা এই মামলার ব্যাপারে অনেক প্রশ্ন কোশ্চেন তুলেছেন যে আপনারা ইতিপূর্বেই তাদেরকে গ্রেপ্তারের সময় মিডিয়াতে দেখেছেন যে তাদেরকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কিছু ছবি পত্রপত্রিকায় মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এখন আজকে তারা আদালতে বলছে যে তাদের কাছে একটা ব্যাগ ছিল সে ব্যাগের মধ্যে বৈদেশিক মধ্যে ছিল কিন্তু আমরা এরকম কোনো ব্যাগের ছবি বা অস্তিত্ব ইতিপূর্বে কখনো দেখিনি এবং আদালতও বলেছে যে এই ব্যাগ জব্দ করা হয়েছে কিনা তখন প্রসিকিউশন এটা উত্তর দিতে পারে নাই এবং তারা জব্দ করে নাই এটাই তারা এডমিট করেছে স্যার তো এটা এখানে এটা এটা একটু প্রমাণিত হয় যে তারা এইগুলা একটা সাজানোভাবে এই তাদের কাছে কোনো উদ্ধার হয় নাই তারপরেও তারা একটা ব্যাগের অস্তিত্ব তারা নিজেরা বানিয়ে এটা এখানে বলতেছে যে ব্যাগের মধ্যে বৈদেশিক মুদ্রা ছিল এবং আমরা আদালতের শুনানি করে বলেছি যে এই ব্যাগটা যে তাদেরই ব্যাগ ছিল এরম কোনো নমুনা ব্যাগের মধ্যে পাওয়া গিয়েছে কিনা সেটাও তারা বলেছে না এরম নমুনা কোনো পাওয়া যায় নাই এবং তারা যে জব্দ তালিকা দেখিয়েছে এরা এই জব্দ তালিকার যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে কিভাবে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা দিতে পারেনি এটা একটা মিথ্যা মামলা আদালতে বলেছি এ তারপরে আদালত বলছে যে যেহেতু রিমান্ডে আবেদন করা হয়েছে আমরা এটা তাদেরকে জিজ্ঞাসাবাদের এবং ন্যায় বিচারের স্বার্থে আমি রিমান্ড মঞ্জুর করলাম এটা আদালত বলেছে এবং পাঁচ দিনে মঞ্জুর করেছে আরও একটা মামলা শুধু সালমান ইফরামান সাহেবকে আপনারা জানেছেন যে তারকে দোহার থানায় একটা তিনশো ছাব্বিশ তিনশো সাত ধারা এবং বিস্ফোরক দ্রব্যের মামলায় তাকে সুনানি দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে কিন্তু বিজ্ঞ আদালত বলেছে তো যেহেতু তাকে অন্য মামলায় রিমান্ড আজকে অ্যালাউ করা হয়েছে এবং ইতিপূর্বে অন্য মামলায় তার রিমান্ড পেন্ডিং আছে অতএব এখানে আবার আজকে রিমান্ড শুনানির কোনো আইনগত সুযোগ নেই এবং আদালত এই রিমান্ড শুনানিটা আজকে নেন নাই বলছে এটা আগামীতে শুনানি হবে শুধু সুনানি দেখানো হয়েছে